শহরের মানুষগুলো যখন ঘরে ফেরেন তখন রাতুল রোজগার শুরু করেন। সারা রাত বিভিন্ন পয়েন্টে যাত্রী উঠায় সিএনজিতে। পথিমধ্যে বিভিন্ন নাটকীয়তার মাধ্যমে যাত্রীদের থেকে কেড়ে রাখে সবকিছু। এই চক্রের লিডার মনির ভাই। একদিন প্রীতি নামে একজন যাত্রী রাতুলের সিএনজিতে ওঠে। প্রীতি মানে মায়ের রক্ত সংগ্রহে বের হয়েছিলেন, কিন্তু রাতুল তাকে নিয়ে যায় তাদের আস্তানায়। সেখানে প্রীতিকে ধর্ষণ করে সে। এক পর্যায়ে প্রীতিকে গুলি করে মারে রাতুল। পরে জানা যায় প্রীতি লিডার মনির ভাইয়ের মেয়ে। লোমহর্ষ গল্প নিয়ে এগিয়ে যায় নাইট পার্টি নামের শর্ট ফিল্ম। ডেডলাইন মাল্টিমিডিয়া প্রযোজিত এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপু আহমেদ, তার চরিত্রে নাম রাতুল, আর প্রীতি চরিত্রে অভিনয় করেছেন মারিয়া মিম। রহমান রাহুলের পরিচালনায় গল্প এবং চিত্রনাট্য লিখেছেন সাব্বির আহমেদ সোহাগ। অপু আহমেদ এক যুগ আগে নবনাট নাট্য দলের সদস্য হয়ে অভিনয় যাত্রা শুরু করেন, পরে টিভি নাটকে অভিনয় শুরু করেন। প্রেমহীন এই শহরে, অপেক্ষা, শবনমীর দ্বিতীয় গল্প ও বাবা মজিদ নামে খণ্ড নাটকে অভিনয় করে এবং প্রশংসিত হন।